আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার আলা আনুসল্লিয়াল রসুন করিম আম্মাবাদ ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে আমরা দেখতে পাই এবং খারাপ স্বপ্ন শায়তনের তরফ থেকে আমরা দেখতে পাই এখন প্রশ্ন আমি আজ রাতে খারাপ স্বপ্ন দেখে ফেলেছি এখন কি করব খারাপ স্বপ্ন বলতে ভয়ঙ্কর স্বপ্ন এরকম আরও সব কিছুই খারাপ স্বপ্ন তাকে বলে যেটা দেখলে মন খারাপ হয় দেখলে ভয় পাই আবার দেখলে স্বপ্নদোষ হয়ে যায় এসব স্বপ্নকে খারাপ স্বপ্ন বলে এখন প্রশ্ন আমি খারাপ স্বপ্ন দেখে ফেললে আমার করণীয় কি ইসলাম এ সম্পর্কে কি বলে খুবই সহজ ও সুন্দরভাবে বোঝার জন্য ভিডিওটি না কেটে দেখতে থাকুন ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে এবং খারাপ স্বপ্ন শৈতনের তরফ থেকে হয় এ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে এবং খারাপ স্বপ্ন দেখলে কি করবেন সেই সম্পর্কে একই হাদিসে বর্ণিত হয়েছে আবু কাতাদা আনসারি রজিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত যিনি নবী সন্দুল্লাহ আনী গোসাল্লামের সাহাবি ও অশ্বহরী যোদ্ধা ছিলেন তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লী ঘোসাল্লামকে বলতে শুনেছি ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে এবং খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে হয়ে থাকে যখন আমাদের কেউ খারাপ স্বপ্ন দেখে যা তার কাছে অপছন্দনীয় মনে হয় তখন সে যেন তার বাম দিকে থুতু নিক্ষেপ করে এবং এ স্বপ্ন থেকে আল্লাহর আশ্রয় চাই সেক্ষেত্রে এ স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না সই বুখারি হাদিস নাম্বার সাত হাজার পাঁচ এ হাদিস থেকে জানা যায় যে যখনই আপনি খারাপ স্বপ্ন দেখবেন তখনই বাম দিকে তিনবার থুদো ফেলবেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইবেন যেমন এই দুয়াটি পড়তে পারেন আউজুবি রুবি কালিমা তিল্লা হিতা মাতি মেন গজাবিহি ওয়সার রাইবা হামাজাতি অমিন হামাজাত ইসিনী জুরুন অর্থাৎ আল্লাহর পুরনো কালিমাসমূহের দ্বারা তার গজব ও তার বান্দাদের খারাপি ও সায়তনের কুমন্ত্রণা ও আমার নিকট তার উপস্থিতি হওয়া থেকে আশ্রয় চাইছি সোনানি আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার আটশো তিরানব্বই যে কোনো ভয়ভীতি এবং দুঃস্বপ্ন দেখলে এটা পরে আপনারা আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আর ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন না দেখার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সুরা নাস এবং ফালাক পড়তে হবে এ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লি হোসাল্লাম বলেছেন কানা ইদা মাজেদা আতু নাফাসা ফি ইয়াদি ও করিজাতি অমাসাহাবিহিমা জাসাদাহু মা আইসা রজি আল্লাহ তাহু থেকে বর্ণিত যে রসুন সাল্লি হোসাল্লাম যখন বিছানায় যেতেন তখন মুআ অর্থাৎ ফালাক ও নাস এই সুরা দুটি পাঠ করতেন তারপর তার দুই হাতে ফুক দিয়ে তার শরীরে মাসা করতেন শৈবুখারি হাদিস নাম্বার ছ হাজার এছাড়াও যখন আপনি ঘুম থেকে জেগে যাবেন তখন আপনি এই দুয়াটি পাঠ করবেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বাহাদামা ওয়া ইলাই হিন্ন সুর অর্থাৎ সে আল্লাহর জন্য প্রশংসা যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করলেন এবং তারই দিকে আমাদের পুনরুত্থান শৈবখারি হাদিস নাম্বার ছ এই ছিল ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন দেখে ফেললে তার সম্পর্কে আলোচনা যদি আপনারা অন্যান্য কোনো স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানতে চান তাহলে কমেন্টস করতে পারেন আজকের মতো এই পর্যন্তই